হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড জুম আপ করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড জুম আপ করার জন্য যতগুলো টুলস ব্যবহার করা দরকার বা ব্যবহার করা যায় সেগুলোর সবগুলোই দেখেছি। তো আজকে দেখব এই ব্যাকগ্রাউন্ড জুম আপ করার পর আর কি করতে হবে। তো অনেক সময় আমরা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করি প্রোডাক্টের ইমেজের ব্যাকগ্রাউন্ড জুম আপ করা, তো এর পাশাপাশি ক্লায়েন্ট অন্যান্য কাজগুলোর কথা বলে, সেগুলো হচ্ছে রিটাইসিং বা অপটিমাইজ, অর্থাৎ প্রোডাক্টটিকে আরও বেশি সুন্দর করে দেয়া। তো সেই কাজটি আজকে আমরা দেখব যে তার পরের কাজগুলো কী কী হয়। তো যা হোক, ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাদের রিমুভ করাই আছে, আমরা আজকে আর রিমুভ করতেছি না। তো এটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে এখানে গ্রিন। তো ক্লায়েন্ট যে জাতীয় ব্যাকগ্রাউন্ড চাবে আমরা সেই কালারেই ব্যবহার করব। তো অধিকাংশ ক্ষেত্রেই ব্যাকগ্রাউন্ড চাবে হোয়াইট কালার, তো আমরা হোয়াইট কালার দিয়ে এটাকে ফিল করে দিচ্ছি। আমরা এখান থেকে টুলস থেকে পেন বাকেট টুলের সাহায্যে এবং এখানে ফরগ্রাউন্ড কালার হোয়াইট সিলেক্ট করে তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটিতে সিলেক্ট রেখে আমরা টাচ করব। ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেল। এখন আমাদের প্রোডাক্ট ইমেজটুকু একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, তো এই ঘোলা ঘোলা ভাবটা ছাড়াতে হবে। এর জন্য আমরা যে কাজটি করব, ফিল্টার মেনু থেকে শার্পেন থেকে আনমাক্স শার্প বা আনশার্প মাক্স এই অপশনটিতে ক্লিক করব। এখানে আসার পর এখানে তিনটা ভ্যালু আছে, অ্যামাউন্ট, রেডিয়াস এবং থ্রেশার হোল্ড। তো অ্যামাউন্ট আমরা এখানে দেখব, বাড়া কমা করে দেখব যে কোন অ্যামাউন্টে বেটার দেখাবে। একটু লক্ষ্য করবেন আপনার স্ক্রিনে যে এটি যত বাড়াচ্ছেন এটাকে আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছে, আবার বেশি বাড়ানোর ফলে এটা আবার খারাপ হয়ে যাবে কোয়ালিটি। তাই এটা দেখবেন যত দূর বেটার দেখা যায়। তো স্বাভাবিকভাবে যদি ইমেজের কোয়ালিটি ভালো থাকে তাহলে এটা আপনি 50% এই কাজটা করতে পারেন, আর সবচেয়ে নির্ভর করে সবসময় যে ইমেজের কোয়ালিটির উপর। সেজন্য এখানে যেহেতু অপশন আছে আপনি বাড়া কমা করে নিজেই এই ভ্যালুটা বাড়া কমা করবেন, এখানে বলার কিছু নেই। আর এই যে উইন্ডোটা যে আছে এখানে যদি আপনি কার্সার রাখেন তাহলে এর প্রিভিয়াস মোড দেখতে পাবেন, অর্থাৎ পূর্বে কী রকম ছিল, আর এটা ছেড়ে দিলে বর্তমান রূপটা দেখতে পাবেন। তো দেখুন যে আগের সাইতে অনেক ভালো আছে। তো এই অবস্থায় আমরা এটাকে সেভ দিয়ে দিলাম, একটু আগের স্থায়ীতে শার্প বা চকচকে দেখাচ্ছে, বাস। এরপর এই প্রোডাক্ট ইমেজটার যদি আরও কোনো কালারকে হাইলাইট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল চেপে কিবোর্ড থেকে ইউ প্রেস করব, করে এখান থেকে আমরা কালার ব্যালেন্স বা হিউ সিচুয়েশনের কালার দেখতে পারি। তো এভাবে কাজটা করা অবশ্যই কঠিন হয়ে যায় যে পারফেক্ট কালারে আপনি পৌঁছাতে পারবেন না। এর জন্য আলাদা একটা ওয়ে আছে, এখানে দেখবেন একটু যদি বাড়ানো যায় সিচুয়েশনটা, না গেলে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এখান থেকে বেস্ট বা বেটার কালারে আনতে পারবেন। কিন্তু যদি এখান থেকে সম্ভব না হয়, দেখুন এখানে একই সঙ্গে সব কালারগুলো চেঞ্জ হচ্ছে, মানে নির্দিষ্ট একটা কোনো কালারকে আপনি এখান থেকে অপটিমাইজ করতে পারবেন না। তাই হিউ সিচুয়েশন যখন সমগ্র কালার পরিবর্তনের প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে করতে পারি, কিন্তু যদি আমার নির্দিষ্ট কোনো কালার, মনে করেন যে এখান থেকে সব কালারগুলোই ঠিক থাকবে, শুধু এই গ্রিন কালারটুকে একটু বাড়াতে হবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ইমেজে যাব, নেভিগেশন বার থেকে ইমেজ, তারপর অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালারে আসার পর এখানে অনেকগুলো কালার পাবেন আপনি। তো আপনার যে কালারটি এখানে অপটিমাইজ করার প্রয়োজন হবে সেই কালারটি সিলেক্ট রেখে এখানে রিলেটিভ আছে, রিলেটিভ দিলে সমস্ত কালারগুলো পরিবর্তন হবে, আর অ্যাবসুলেট অনলি সেই কালারটি পরিবর্তন হবে যেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখানে এই গ্রিন কালারটি দিলাম, বা এখানে আমরা ইয়েলো কালারটি দিতে পারি, দিয়ে আমরা এই ভ্যালুগুলো একটু বাড়া কমা করে দেখব কী পরিবর্তন ঘটে।
ইয়েলো একটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাক একটু বাড়িয়ে দিলাম। এটা খুবই স্মুথলিভাবে এবং খুবই সতর্কতার সহিত করতে হবে। দেখুন একটু আগের চাইতে গ্রিন কালারটা একটু ডিপ হয়ে গেছে। বাস, মোটের উপর কথা হচ্ছে যে আপনার প্রোডাক্টটাকে চকচকে করতে হবে, একটু সুন্দর দেখাতে হবে আগের ইমেজটা চাইতে। এটাই হচ্ছে আমাদের আসল কাজ, যেভাবে করার সময় সেভাবেই করতে পারেন। এরপরে যে কাজটি থাকে সেটি হচ্ছে প্রোডাক্টটিকে, প্রোডাক্টের ইমেজটাকে আমাদের একটু ন্যাচারাল ফিল দেয়া। তো এই কাজটি করার জন্য আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারি। তো শ্যাডো অনেক প্রকারের শ্যাডো হয়, তা আমি এখানে কয়েক ধরনের শ্যাডোর কথা বলবো। প্রথমটি হচ্ছে রিয়েল শ্যাডো, তারপরে হচ্ছে ক্রিয়েট শ্যাডো, ড্রপ শ্যাডো, তারপর হচ্ছে রিফ্লেকশন শ্যাডো। তো ক্রিয়েট শ্যাডো, রিয়েল শ্যাডো কি, প্রথমে আসি রিয়েল শ্যাডো। তো আমাদের এই মূল ইমেজ হচ্ছে এটি, লক্ষ্য করুন এটি হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। তো অরিজিনাল ইমেজটার মধ্যে দেখুন এই নিচের দিকে একটা শ্যাডো আছে, অর্থাৎ অরিজিনাল ইমেজের মধ্যে যে শ্যাডোটা থাকে সেই শ্যাডোটাই হচ্ছে রিয়েল শ্যাডো, অর্থাৎ সত্যিকার অর্থের শ্যাডো। তো এই শ্যাডোটি যদি আমরা ক্রিয়েট করতে চাই, আমরা তো এই ব্যাকগ্রাউন্ড রাখবো না আর এই ইমেজটা রাখবো না, জাস্ট আমাদের শ্যাডোটুকু দরকার। সো আমরা কী করবো, আমাদের যে নিচের থেকে অরিজিনাল ইমেজটা কপি করে আবারও উপরে নিয়ে যাব। তো আমি উপরে নিয়ে আসছি, কী করবেন কীভাবে করবেন এটা আমি আবারও দেখাচ্ছি। এভাবে ও ব্যাকগ্রাউন্ড নিচের যে অরিজিনাল লেয়ারটা সেটা টেনে এনে এখানে দিবেন, অথবা কন্ট্রোল জে চেপে কপি করবেন, তারপর দেন এটাকে টেনে ধরে চেপে উপরে একবারে ছেড়ে দিবেন। দেখুন উপরে নিয়ে আসলে এখানে একটা লাইন দেখাচ্ছে, যে লাইনে আপনি ছেড়ে দিবেন লেয়ারটা সেখানে গিয়ে থাকবে। এভাবে আমরা লেয়ারগুলোকে উপর নিচ করতে পারি টেনে এভাবে। তো যা হোক, আমার উপরে লেয়ার নেয়াই আছে আগের থেকে। তো এখান থেকে আমরা এই তার রিয়েল শ্যাডোটাকে নেওয়ার চেষ্টা করব। এর জন্য আমরা আবারও পেন টুলের সহায়তা নিব। পেন টুল দিয়ে শুধু শ্যাডো অংশটুকুকে আমরা সিলেক্ট করব। এবং প্রোডাক্টের কিছু অংশ কেটে নেব। ব্যাস, তারপর আমরা কার্সারে রাইট বাটন চেপে অপশন নিয়ে আসব, মেক সিলেকশন। তো গতদিনে আমি দেখিয়েছিলাম যে এখানে জিরো ফেদার দিয়ে করা, যে ফেদার রেডিয়াস জিরো। তো আজকে আপনাদেরকে ফেদার রেডিয়াস বলতেছি, যে ফেদার রেডিয়াসটা কেন ব্যবহার করি। এই যে আমরা এখন শ্যাডো নেব, এর জন্য আমরা ফেদার রেডিয়াস 3 বা 2 দিয়ে করতে পারি। এর কারণ হচ্ছে যে সিলেকশনটুকু তখন স্মুথলিভাবে, মানে অরিজিনাল লাইন থেকে কিছুটা কাছে আসবে ফেদার, অর্থাৎ পালক। ফেদারের যেটা বাংলা অর্থ পালক, অর্থাৎ পাখির পালক যেমন হয়, ঠিক ওই রকমভাবে আমাদের সিলেকশনটা সিলেক্ট হয়ে যাবে। সেই জন্য আমরা ফেদার রেডিয়াস 3-2 এভাবে ভ্যালু সামান্য কম বেশি করে দিতে পারি, সেটা নির্ভর করবে আমাদের কাজের উপর। তো আমি এখানে 3 দিলাম। লক্ষ্য করুন আমাদের যে সিলেকশনটা যেভাবে ছিল পেন টুলে সেভাবে না হয়ে একটু চেপে এসেছে। ব্যাস, এরপরে আমরা কী করব, কন্ট্রোল শিফট আই দিয়ে কন্ট্রোল এক্স, অর্থাৎ বাহিরের অংশটুকু আমরা কেটে নিলাম, অনলি আমাদের শ্যাডো অংশটুকু কিন্তু এখানে থাকলো। তো শ্যাডো অংশটুকু কিন্তু আমাদের উপরের লেয়ারে আছে, আমাদের অরিজিনাল যেটা এই লেয়ারটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু প্রোডাক্ট অংশটুকু, তো এই অংশটার নিচে এনে দিতে হবে আমাদের উপরের সেই শ্যাডো লেয়ারটুকু। তারপরে যদি এখানে স্মুথলিভাবে শ্যাডোটি না থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে, যথেষ্ট পরিমাণ কিন্তু স্মুথলি আছে, তারপরেও যদি মনে হয় যে স্মুথলি নাই, তাহলে এটার আপনি অপাসিটি উপর থেকে কমানো বাড়ানো করতে পারেন। সেটাও যদি মেশিং করাতে না পারেন, আর একটা ওয়ে আছে, এখানে এই কার্সার এই লেয়ারে রেখে ফিল্টার থেকে ব্লুর, ব্লার থেকে গসিয়ান ব্লার, এখান থেকে আপনি ভ্যালু বাড়া কমা করে দিয়ে আপনি ওই শ্যাডো অংশটুকুকে মেনটেন্স করতে পারবেন। এখানে লক্ষ্য করবেন আর ভ্যালু বাড়াবেন। তো মনে হয় এটা পারফেক্ট। ব্যাস, ওকে। তো এখন দেখুন, আমরা যদি শ্যাডো লেয়ারটি না রাখি তাহলে ইমেজটুকুকে কেমন দেখাচ্ছে। কিন্তু এই সামান্য পরিমাণ শ্যাডো থাকার ফলে
ইমেজটাকে এখন ন্যাচারালি দেখাচ্ছে, মানে বাস্তব বাস্তব মনে হচ্ছে। তো এই হচ্ছে রিয়েল শ্যাডো, এটার নাম আমরা লেয়ারটার নাম দিয়ে রাখলাম রিয়েল শ্যাডো। তো ভিউয়ার্স, এটা নির্ভর করে আপনাকে কোন শ্যাডো দিতে হবে, এটা নির্ভর করবে একান্তই আপনার ক্লায়েন্টের উপর, যে আপনার ক্লায়েন্ট কোন জাতীয় শ্যাডোগুলো চাচ্ছে। অথবা যদি ক্লায়েন্ট কিছু না বলে, তাহলে আপনি নির্বাচন করবেন যে প্রোডাক্টটিতে কোন ধরনের শ্যাডো দিলে বেটার দেখাবে। এটাই তো রিয়েল শ্যাডো গেল। এরপরে আমরা দেখব ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো কীভাবে করে। তো এই আই লেয়ারটিকে আমরা এই মুহূর্তে ওয়াপ রাখতেছি। আর লেয়ারগুলোকে ওয়াপ কীভাবে রাখা হয়, এপাশে দেখবেন একবারে লেফট সাইডে আই আইকনগুলো আছে, এগুলোতে আমরা ক্লিক করে সেগুলো হাইট এবং ভিজিবল করতে পারি। এটা হাইট করে রাখলাম। সবসময় আমাদের অরিজিনাল লেয়ারের উপর কাজ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল লেয়ার বর্তমান, মানে মেইন লেয়ার আর কি। তো এটাকে লিখে রাখি, ডাবল ক্লিক করলে এই লেখাটার উপর ডাবল ক্লিক করলে এটা রিনেম করা যাবে। এটা লিখে দিলাম মেইন লেয়ার, মেইন অনলি মেইন লিখে রাখলাম। তো আমরা ড্রপ শ্যাডো কীভাবে তৈরি করব, এই মেইন লেয়ার উপরে একবারে রাইট সাইডে এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে একটা ব্লেন্ডিং অপশন দেখতে পাবেন। ব্লেন্ডিং অপশন থেকে একবারে নিচে আসবেন। এখানে অসংখ্য অপশন আছে, এগুলো এখনই দেখানো হবে না, ধীরে ধীরে এগুলো আপনারা টিউটোরিয়ালে প্রত্যেক টিউটোরিয়ালে পাবেন কম বেশি। তো আমরা শুধু আজকে দেখব ড্রপ শ্যাডো এই অপশনটির কাজ। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। এই লেয়ারটিতে আমরা এখানে এই অপশনটিতে সিলেক্ট করছি কার্সার, রেখে দেখুন শ্যাডো। তো শ্যাডোটি কোন দিকে নড়াচড়া করবেন, যে ডান পাশে শ্যাডো পড়বে না ডান পাশে পড়বে না উপর দিকে পড়বে নিচের দিকে, তো সেটা এখানে ঘোরাতে পারেন। অ্যাঙ্গেল আছে এখানে 30 ডিগ্রি, কত ডিগ্রিতে নিয়ে যাবেন। যদি এভাবে কষ্ট হয় সরানো, তাহলে কি করবেন, সরাসরি কার্সার এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে টেনে নিয়ে সরাতে পারবেন শ্যাডোটা। তা বেসিক্যালি শ্যাডো জীবনে উপরের দিকে পড়ে না, নিচের দিকেই পড়ে থাকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তা আমি এটাকে লেফট সাইডেই দিচ্ছি, শ্যাডোটা একটু নিচে করে দিচ্ছি। আচ্ছা, তারপরে শ্যাডোটাকে বাস্তব বাস্তব যেন মনে হয়, যে অরিজিনাল বা রিয়েল ন্যাচারাল, সেক্ষেত্রে নিচে 3টি ভ্যালু আছে এখানে। এখানে ডিস্টেন্স, কত দূরে পড়বে, কত কাছে আসবে, এই রকম। তারপরে এই সাইজটা বাড়া কমার মাধ্যমে এটার ব্লার একটু কমা বাড়া হবে। আপনি এখানে আপনার ইচ্ছা মতো ভ্যালুগুলো দিবেন ন্যাচারাল করার জন্য, সেটা নির্ভর করবে আপনার উপর, আপনি কেমন চাইছেন। এখানে অপাসিটি আছে, আর ব্লেন্ডিং মোড মাল্টিপুল রাখাই বেটার। অনেক সময় অনেক অপশন আছে এখানে, সেগুলো আমরা পরবর্তীতে শিখবো, আপাতত যা আছে তাই। তো অপাসিটি একটু কমায় দিচ্ছি। শ্যাডো যেন এমন না হয় যে মূল প্রোডাক্টের চাইতে সেটাই হাইলাইট হয়, কারণ শ্যাডো শ্যাডোই, মানে হালকা হালকা দেখাবে কিন্তু আসলে ফুল দেখা যাবে না। তো ওকে, হয়ে গেল। তো ভিউয়ার্স, এটা ড্রপ শ্যাডো হয়ে গেল। তো শ্যাডো এখন যদি ওই মেইন লেয়ারটি আমরা অফ করি, শ্যাডো সহ কিন্তু অফ হয়ে গেল, শ্যাডো লেয়ারটি এর সঙ্গে অ্যাটাচড হয়ে আছে। এটাকে যদি আপনি পৃথক করতে চান, যে আমি শ্যাডো লেয়ারটুকুকে আলাদাভাবে শুধু রাখবো, সেক্ষেত্রে কী করতে পারেন, এখানে কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করলে ক্রিয়েট লেয়ার, ক্রিয়েট লেয়ারে ক্লিক করব, তারপর ওকে। এখন দেখুন দুটো লেয়ারে পৃথক হয়ে গেল। এখন যদি আমি এই শ্যাডো এখানে ম্যানস ড্রপ শ্যাডো এই লেয়ারটিতে যদি হাইট করে দেই, অনলি শ্যাডো লেয়ারটি হাইট হয়ে গেল। এভাবে আমরা লেয়ারকে পৃথক করতে পারি। তো এটা ড্রপ শ্যাডো থাকলো। তো ভিউয়ার্স, এবারে আমরা দেখব ক্রিয়েট শ্যাডো, অর্থাৎ আমরা নিজেরাই একবারে কাস্টমাইজ একটা শ্যাডো ক্রিয়েট করবো আমাদের মনের মতো করে, সেটা এখন দেখাচ্ছি। তাই এই লেয়ারটি হাইট করে দিলাম। এটা ক্রিয়েট শ্যাডো একইবারই সহজ পদ্ধতি, খুবই মজার। এখান থেকে আমরা নিউ ক্রিয়েট নিউ লেয়ার, একবারে একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে নিলাম। তারপর আমরা ব্রাশে চলে আসলাম, টুলস থেকে ব্রাশ, তারপরে রাইট বাটন চাপ দিয়ে এখানে আমরা সফট ব্রাশ সিলেক্ট করব। তারপরে এখান থেকে অপাসিটি আমরা 100% ছিল, সেখান থেকে কমিয়ে আমরা এখানে 15, 16 বা 20-এর কাছাকাছি রাখবো। ফরগ্রাউন্ড কালার আমরা নিব ব্ল্যাক। আপনি যে জাতীয় শ্যাডো দিতে চান, অন্য কালারের দিতে চাইলেও দিতে পারেন, কিন্তু শ্যাডো
প্রকৃতপক্ষে কালো হয়ে থাকে, তাই আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম। ওকে, এখন আমরা ব্রাশ সাইজটা বাড়া কমা করা যেটা জানি আমরা আগেই বলেছিলাম, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট লেফট রাইট চাপলে এটা বড় ছোট হবে। তো আমরা আমাদের প্রোডাক্ট সাইজ দেখে আমরা ওই অনুযায়ী ব্রাশ সাইজটা করে নিলাম, একটু বাড়িয়ে দেই, সমস্যা নেই। দেওয়ার পর আমরা লক্ষ্য রাখবেন এটা অবশ্যই ব্ল্যাঙ্ক লেয়ারটি সিলেক্ট অবস্থায়, মাঝখানে আমরা একটা ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা দুইটা ক্লিক করলাম, এরপরে এটা কিন্তু শ্যাডো হয়ে গেছে বাট দেখা যাচ্ছে না, কারণ এই যে উপরের লেয়ারটি আছে নিচের লেয়ারটিকে ঢেকে, এটা যদি অফ করে দেই দেখতে পাবেন যে এখানে কালো হয়ে গেছে। তো যা হোক, আমরা উপরেরটি অন করে দিলাম। তো এটা থাকা অবস্থায় আমরা এখন কিবোর্ডের কন্ট্রোল টি একসঙ্গে চাপ দিব, দিলে এটাতে একটা ট্রান্সফরমেশন বক্স তৈরি হবে, এটাকে বলা হয় ফ্রি ট্রান্সফর্ম। এখান থেকে হচ্ছে কিবোর্ডের শর্টকাট থেকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, অথবা এডিট মেনু থেকেও আপনি ফ্রি ট্রান্সফর্ম অপশন পাবেন। এই যে ফ্রি ট্রান্সফর্ম, এর অর্থ হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে আমরা ইচ্ছা মতো আমরা বাড়া কমা করতে পারবো, ছোট বড়। লক্ষ্য করুন আমি ওই শ্যাডোটাকে ঠিক কমিয়ে এনে মাঝখানে দিয়ে দিলাম, মাঝখানে না নিচে, একবারে ক্যানের নিচে, একটা থ্রিডি ফিল হচ্ছে। তারপর এন্টার চাপ দিব, হয়ে গেল। লক্ষ্য করুন যে ক্যানের বোতলটি মনে হয় এখন, মানে ক্যানটি এখন মনে হয় শূন্যে ভেসে আছে, থ্রিডি ফিল। তো এইরকম হচ্ছে ক্রিয়েট শ্যাডো, এই লেয়ারটির নাম দিয়ে দিলাম ক্রিয়েট শ্যাডো, গেল। এবারে আমরা দেখব রিফ্লেকশন শ্যাডো। রিফ্লেকশন শ্যাডো কি? রিফ্লেকশন শ্যাডো ক্রিয়েট করার জন্য আমাদের এই জায়গাটুকুকে আরও একটু বাড়িয়ে যদি নেই তাহলে অনেক ভালো দেখাবে, অথবা আমাদের মেইন ইমেজটুকুকে, যা হোক জায়গাটাই বাড়িয়ে নেই। আমরা এখানে ক্রপ টুলস আছে একটা, এই ক্রপ টুলসে ক্লিক করলে দেখবেন একটা বক্স চলে আসছে। আমরা এই ক্রপ টুলসে এখানে কার্সার রেখে আমরা কন্ট্রোল না শিফট অল্টার দুটা বাটন একসঙ্গে কিবোর্ড থেকে চেপে আমরা এটাকে টান দিলে চারিদিকে একই সঙ্গে বড় হতে থাকবে এরিয়াটা, ব্যাস। তারপরে এন্টার, হয়ে গেল। আমাদের যে যে হোয়াইট লেয়ার ছিল একটা, যেখানে দেখবেন এই হোয়াইট লেয়ারটিকে আমাদের বাড়াতে হবে এখন, যেহেতু এদিক দিয়ে রেড হয়ে গেল। তাই আমরা কি করব, হোয়াইট লেয়ারে সিলেক্ট রেখে কন্ট্রোল টি, এখানে একটা ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম বক্স চলে আসছে, এখানে ধরে যদি আমি এমনিতে টানি তাহলে কিন্তু এটা একদিকে বাড়া কমা হবে ইচ্ছা মতো, বাট আমি যদি শিফট অ্যান্ড অল্টার চাপ দিই একসঙ্গে তাহলে এটা রেশিও মেনটেন করে বাড়া কমা হবে, অর্থাৎ এটা দৈর্ঘ্যপ্রস্থ সবসময় নির্দিষ্ট অনুপাতেই থাকবে, এটাই। তারপরে এন্টার চাপ দিয়ে বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এবার আমাদের মেইন ইমেজটুকুকে একটা কপি করে নিব, টেনে কপি করে নিলাম। এখন আমরা নিচের থেকে বা উপরের থেকে যে কোনো একটা কপিতে সিলেক্ট রেখে কন্ট্রোল টি ট্রান্সফর্ম বক্স আসার পর এটাকে ধরে আমরা নিচের দিকে টান দেব, এটা করতে পারি, অথবা আমরা কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে আমরা রাইট বাটন যদি ক্লিক দিয়ে অপশন পাবো ফ্লিপ ভার্টিক্যাল, দেখবেন উল্টা পাশে হয়ে গেল, তখন এভাবে আমরা ধরে নিচের দিকে টেনে আনতে পারি। তারপর একটু গ্যাপ মাঝখানে রেখে এন্টার চাপ দিব। তো এটা হচ্ছে রিফ্লেকশন, অর্থাৎ রিফ্লেক্ট করা, যে কোনো কিছুতে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তো এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমরা কি করব, ওই লেয়ারটিতে সিলেক্ট রেখে আমরা ইরেজার এখানে নিব, এটা হচ্ছে ইরেজার টুলস। আমরা একটু কার্সার বাড়া কমা করে নিব, নিয়ে আমরা এখানে অপাসিটি একটু কমিয়ে দিব এবং এখান থেকে কার্সার ব্রাশ ইরেজার ব্রাশটা আমরা সফট নিব, নিয়ে কি করব এর উপর দিয়ে আমরা ইরেজ করে দিব। ততক্ষণ ইরেজ করতে থাকবেন যতক্ষণ এটাকে রিয়েলিস্টিক মনে হবে।
এখন দেখুন মনে হচ্ছে যে এটা কোনো গ্লাসের উপর বসানো অবস্থায় আছে, সেটা রিফ্লেক্ট করছে নিচে। তো এটা হচ্ছে রিফ্লেক্ট শ্যাডো, তো আমরা এটার নাম দিতে পারি রিফ্লেকশন শ্যাডো। রিফ্লেকশন, তো আশা করি বুঝতে পারছেন। তো ড্রপ শ্যাডোর থেকে আর একটা অপশন দেখাই যে ড্রপ শ্যাডোকেও আরও আলাদাভাবে কেরামতি করা যায় কীভাবে। তো আমরা রিফ্লেকশনটাকেও অফ করে দিলাম। ড্রপ শ্যাডো লেয়ারটিতে আসার পর কন্ট্রোল টি নেওয়ার পর পুরো ড্রপ শ্যাডোর যে লেয়ারটি সেটা কি আমরা ইচ্ছা মতো সরাতে পারবো। এখানে রেখে আমরা যদি রাইট অপশন ক্লিক দেই, এরপরে আমরা ডিস্টর্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলাম, করার পর কি হবে তখন আমরা এই প্রান্তগুলো টেনে টেনে সরাতে পারবো, যে কোনো একটা প্রান্ত ধরে ইচ্ছা মতো। যে শ্যাডোটি একবারে লেফট সাইডে হেলে আছে, তো এটা পারফেক্টলি করবেন যেভাবে ভালো লাগে। তারপরে এন্টার দিয়ে এটা তো আপনি ইরেজার সিলেক্ট করে ইরেজ করে দিতে পারেন, অপাসিটি কমিয়ে দিতে পারেন, যে হয়তো কোথাও শ্যাডোটি পড়ে গেছে। শ্যাডো শ্যাডোই, এটাকে একবারে উজ্জ্বল বা হাইলাইট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সামথিং একটু শ্যাডো শ্যাডো ভাব, এটাই জাস্ট আমাদের মেইন যে ইমেজটা এটাকেই আমাদের হাইলাইট করতে হবে, তার জন্যই এত কিছু করা, এমন না হয় যেন যে শ্যাডোটাই হাইলাইট হচ্ছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। তো বেসিক যে দুটা টিউটোরিয়াল হলো আজকে সহ, দুটা টিউটোরিয়ালের মধ্যেই অসংখ্য শর্টকাট টেকনিক বা টিপসগুলো বলা হলো, তো এগুলোই মূলত আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই টেকনিকগুলোই অবলম্বন করি আমরা। এটা জাস্ট একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড বা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর দিয়ে আমি অ্যাপ্লাই করে দেখালাম, এর মানে এই নয় যে শুধু এই টেকনিকগুলো এই ইমেজের উপরেই হবে। এই টেকনিকগুলো আমরা প্রতিটা ডিজাইনের ক্ষেত্রেই অবলম্বন করব, কারণ এই ড্রপ শ্যাডো, বিভিন্ন শ্যাডো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, এগুলো আমাদের প্রত্যেকটা ডিজাইনেই আমরা এগুলো অ্যাপ্লাই করে থাকি। তো কাজের সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে আমি শুধুমাত্র প্রোডাক্ট ইমেজ এর উপরে অ্যাপ্লাই করে দেখালাম। যেহেতু বিগিনার, সুতরাং আপনাদেরকে এই টিপসগুলো বা টেকনিকগুলো বলতে হচ্ছে খুবই বিশদভাবে, না হলে আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা, সেজন্যই একটু টিউটোরিয়ালগুলো লং হচ্ছে, অথবা কেউ দেখতে দেখতে বোরিং ফিল করতেছেন, এজন্য সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি বা ক্ষমা ওই রকম কিছু। তো ভিউয়ার্স যা হোক, নেক্সট টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনার কি প্রবলেম হয়। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আপনি কখনোই অ্যাডভান্স হতে পারবেন না। প্রথম দিকে হয়তো বা কঠিন মনে হতে পারে, কিন্তু কাজগুলো প্র্যাকটিস করতে করতে অবশ্যই আপনি এই এক্সপার্ট লেভেলে চলে আসতে পারেন। তো ভিউয়ার্স আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।